হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিপস মেকিং অন্তরা। চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো চালের আটার রুটি। কড়াইতে 2 কাপ জল গরম হয়ে গেলে তাতে 2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম চালের আটা। এই গরম জলের মধ্যেই চালের আটাটিকে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটি অন্য পাত্রে এটিকে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, অলমোস্ট 5 মিনিট। পাঁচ মিনিট পরে একটি ডো আমি বানিয়ে নেব। এরপর রুটি বানানোর জন্য এটির থেকে গোল গোল বলের আকৃতির মতন তৈরি করে নেব। এরপর এটিকে পাতলা করে বেলে নিচ্ছি। ননস্টিক প্যান গরম হয়ে গেলে রুটিগুলো একে একে ভেজে নেব। রুটিগুলো ভাজার সময় গ্যাসটি থাকবে হাই ফ্লেমে। রুটি ভাজা অলমোস্ট ডান। তৈরি হয়ে গেল গরম গরম চালের আটার রুটি। এখানে আমি নিয়েছি মাটন কিমা। এটিকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আমিষ, নিরামিষ বা ভাজা যে কোনো ডিশ দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। দেখুন কত নরম, তুলতুলে, কত সহজ উপায়ে এই রুটি আমাদের তৈরি হয়ে গেল। এটি স্বাস্থ্যের জন্যও যথেষ্ট উপকারী। তো বন্ধুরা, আমার ভিডিও আজকে আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই এবং টেক কেয়ার।